এই যে অজু ছুটে যাওয়া, বারবার এটা মনে হওয়া যে আমার অজু ছুটে গেছে, আমার অজু ছুটে গেছে, এক্ষেত্রে করণীয় কি? এটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা। এই ওয়াসওয়াসার মধ্যে যখন আপনি পড়ে যাবেন, শয়তানের ধোকার মধ্যে আপনি পড়ে গেছেন, এটা থেকে বের হওয়ার জন্য বেশি বেশি একটা জিকির বেশি বেশি করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, শয়তানের এই ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা আমল হিসাবে প্রতিনিয়ত এখন আমল বানায় নেন। আর আমরা যে সময়টাতে আছি, এই সময়টাতে কালো জাদু বিভিন্নভাবে ইমানদারদেরকে ক্ষতি করার জন্য অনেকেই নানা রকম চেষ্টা করছে। আপনারা মনে করতে পারেন যে ইমানদারদেরকে ক্ষতি করবে কে? হাজারো লোক এখন লাগানো আছে যারা কালো জাদুর মধ্য দিয়ে মানুষের ক্ষতি করবে, বড় বড় ব্যক্তিবর্গ, অনেক ফেমাস ফেমাস ব্যক্তি যাদেরকে হাজারো মানুষ ভালোবাসে, এমন মানুষের ক্ষতি করার জন্য লোক লাগানো আছে, প্রতিনিয়ত ক্ষতি করবে। এই যে বিশেষ করে এই ওয়াসওয়াসাটা তৈরি হওয়া, ওই ক্ষতির অংশ বিশেষ, আপনার জীবন ধ্বংসের জন্য এই ওয়াসওয়াসা তৈরি করে দেওয়া হয়েছে বারবার মনের ভিতরে, যে আমার মনে হয় অজুটা নাই, নামাজটা হইলো কি না, আমার তেলাওয়াত করার মধ্যে হঠাৎ মনে হয় আমার অজুটা চলে গেছে। এই ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহকে আপনার সঙ্গী বানিয়ে নেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা আমরাহু আলাল ওয়াসওয়াসা, শয়তানকে শুধু ওয়াসওয়াসা দেওয়া পর্যন্তই, শয়তান আপনাকে শুধু ওয়াসওয়াসা দিতে পারবে এই পর্যন্তই, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে 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 ক্লান্ত করে ফেলবে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন ফজরের নামাজের পরে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক পড়েন, بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم, বেশি বেশি করে পড়ার চেষ্টা করেন, দোয়া পড়েন ফজরের নামাজের পরে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ার চেষ্টা করেন। এইভাবে করে করে আমল করেন। ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়েন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়েন, এরপরে ঘুমান। এই আমলগুলো প্রতিনিয়ত করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আরো একটি হাদিস শোনাতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমা সাউতান আও ইয়াজিদা রিহান, আওয়াজ শোনার আগ পর্যন্ত অথবা গন্ধ পাওয়া ছাড়া নামাজ ছাড়া যাবে না। আপনি ডিটারমাইন্ড থাকবেন যে নামাজ আমি ছাড়বো না, এবং আপনি আপনার মনকে শক্তিশালী করবেন যে হ্যাঁ আমার অজু ঠিক আছে, আমার অজু যায় নাই। এইভাবে করে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই আমলগুলো বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন। এই আমলগুলো প্রতিনিয়ত করার চেষ্টা করেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে নেন। নামাজ শুরু করার পূর্বে আপনি বাম দিকে ফিরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এইভাবে প্রতীকী থুতু নিক্ষেপ করে এরপরে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ান। তাহলে দেখবেন এই যে শয়তান আপনার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি করত যে তোমার মনে হয় অজু নাই, এই তো তোমার অজু চলে গেল, এই তো তোমার অজু চলে যাবে, এই ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচতে পারবেন। কারণ শয়তানের মধ্যে অনেক দল আছে, এদের মধ্যে একটা দলের কাজই হচ্ছে ইখতালিসুহুল ইনসান ফিস সালা, শুধু নামাজের ভিতরে এসে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে নামাজ থেকে দূরে সরায় নিয়ে যাবে। তোমার রাকাত সংখ্যা ভুল হয়েছে, তোমার সেজদা তুমি তিনটা দিয়ে ফেলেছ, তুমি আজকে তাশাহুদের সময় বসো নাই, এই নানাভাবে আপনার ইবাদত নষ্ট করার চেষ্টা করবে। শয়তান শুধু ওয়াসওয়াসা পর্যন্ত আপনাকে দিতে পারবে, এর বেশি কিছু আপনাকে করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আমলটা বেশি বেশি করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।